হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে টমেটো দিয়ে কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করব। আমরা বাঙালি হিসাবে মাছের রান্নাটা কিন্তু খুবই সুন্দর করে করতে পারি, কিন্তু এক একটা গ্রামে রান্না এক এক রকম হয়ে থাকে। তাই আমি ভাবলাম আমাদের গ্রামে যেইভাবে কাচকি মাছটা রান্না করা হয় সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি রান্নাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের কাচকি মাছটা রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর আজকে আমি 1/2 কেজি পরিমাণ কাচকি মাছ রান্না করব, তাই সেই অনুযায়ী তেল দিলাম। আর এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই পেঁয়াজ রসুনটাকে আমি আরও একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর সাথে 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সব কিছুকে একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু পানি। এবার পানির সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি, আর টমেটোগুলোকে আমি খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন সব কিছুকে মশলার সাথে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর টমেটোগুলো কষানোর পর টমেটোগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর এবার এর মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কাচকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর কাচকি মাছগুলোকে কিন্তু অবশ্যই কয়েকবার ভালো করে সময় নিয়ে ধুয়ে নিতে হবে। এবার আলতো হাতে মশলার সাথে মাছগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। আর মশলার সাথে মাছগুলো ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচের ফালি, আর সাথে কয়েকটা ধনে পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি কিছুক্ষণ রান্না করব। আর এই মাছটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আর দেখতেই পাচ্ছ মাছটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আর এবার এটাকে আরো একবার আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ ঝোল রেখেছি। তোমরা যদি চাও তাহলে একেবারে শুকিয়েও রান্না করতে পারো, কিন্তু এখন যে পরিমাণ পানি আছে এটা চুলা থেকে নামিয়ে নিলে এই পানিটা অনেকটা পরিমাণই শুকিয়ে যাবে। আর এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই মাছটাকে এক একজন এক একভাবে রান্না করে থাকে, কিন্তু টমেটো দিয়ে এই কাচকি মাছের রান্নাটা আমার কাছে অনেক বেস্ট এবং মজার লাগে। তাই আজকে আমার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করো। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।